ঢেউ তৈরি হয়েছে সারা দেশে। মানুষ মার্কেটে গেলে, বাজারে গেলে কেউ আর ভারতীয় কোন পণ্য যেগুলো রয়েছে সেগুলো কেনে না, বাংলাদেশের পণ্য কিনে। বাংলাদেশের জাতীয়তাবাদী দল এবং 63টি গণতন্ত্র মনা সমমনা দল সহ জাতীয়তাবাদী শক্তির প্রতিটা নেতা করবে। তারা সিরাজগঞ্জে লুঙ্গি পরবে, নরসিংদীর গামছা পরবে, গামছা দিবে ঘাড়ে, আমাদের মেয়েরা দেশের শাড়ি পরবে, কিন্তু ভারতের কেউ শাড়ি কিনবে না, আমাদের মেয়েরা পরবে না, কেউ ভারতের কোনো কাপড় কিনবে না, কোন নারিকেল তেল বলেন কোনো পণ্য কিনবে না। ভারতীয় পণ্য বর্জন এই কারণেই আমরা করছি। তারা একটি অগণতান্ত্রিক জবরদখলকারী একটি সরকার, যারা জনগণের ভোট মানে না, যারা জনগণকে বন্দী করেছে তাদেরকে সমর্থন করে, তাদের পক্ষে দাঁড়ায়, কারণ তারা তাদের সেবা দাসত্ব করে। এই সেবা দাসত্বের